ফুটবল ইতিহাসে কলঙ্কিত এক রাত পহেলা অক্টোবর ইন্দোনেশিয়ার কানজুরুজান স্টেডিয়ামে আরেমা ও পার্সেবায়ার লীগের ম্যাচ শেষে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। দুই দশকের বেশি সময় পর পার্সেবায়ার কাছে হারের লজ্জায় ডোবে স্বাগতিক দল আরেমা, যেই হার সহজে মেনে নিতে পারেনি দলটির সমর্থকরা। ক্ষুব্ধ হয়ে এক পর্যায়ে মাঠে নেমে পড়ে দর্শক, তাতেই ঘটে যত বিপত্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় স্টেডিয়ামের বেশ কয়েকটি গেট বন্ধ থাকায় সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার মধ্যে স্টেডিয়ামে সেদিন ছিল অতিরিক্ত দর্শক। বাইরে বের হতে না পারায় হুড়োহুড়িতে পদদলিত ও শ্বাসরুদ্ধ হয়ে প্রাণহানি ঘটে 125 জনের। ঘটনা তদন্তে এরপর কাজ শুরু করে ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। কারা এই ঘটনার পেছনে রয়েছে তাদেরকে খুঁজে বের করতে গঠন করা হয় তদন্ত কমিটিও। এরই মধ্যে চলতি মৌসুম শেষ হওয়া পর্যন্ত আরেমা হোম ভেনুতে কোনো ম্যাচ আয়োজন করতে পারবে না এমন নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে। এবার ক্লাবটির দুই কর্মকর্তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া ফুটবল ফেডারেশন। সেদিনের আয়োজক কমিটির প্রধান আব্দুল হারিসকে ফুটবলের সব রকম কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হলো। আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। ঘটনার পর লিগা ওয়ানের খেলা এক সপ্তাহের জন্য স্থগিত করে ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। এছাড়া আরেমা এফসিকে 250 মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপি জরিমানা করে সংস্থাটি। এখন অপেক্ষা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার পর্যবেক্ষণের। ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা খুব শিগগিরই এখানে এসে সবকিছু পর্যবেক্ষণ করবে। আশা করি ফিফা বুঝবে আমাদের পরিস্থিতি। সেদিন যে ঘটনা ঘটেছিল তা সরকার ও পুলিশের সহায়তায় দ্রুত সমাধান করা গেছে, আর এটা আমাদের জন্য ইতিবাচক দিক। আব্দুল হারিস, ফুটবল ইতিহাসে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান বিশ্বের ফুটবল সংশ্লিষ্টদের। ফারজানা মুমু, সময় সংবাদ।